বরিশালের বটতলা বাজারে একটি কুকুর জবাই করে মাংস হিসেবে বিক্রির আগেই ধরা পড়েছে মাংসের দোকানের এক কর্মচারী। তবে ঘটনার পরপরই স্থানীয়দের রোষানলে পড়ে পালিয়ে যায় অভিযুক্ত। জবাইকৃত কুকুরটি উদ্ধার করেছে অ্যানিমেল ওয়েলফেয়ার অফ বরিশালের সদস্যরা। এই ঘটনায় পশু আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি এরকমের ঘটনা আর দেখি নাই যে খাসির পরিবর্তে কুকুর জবাই হয়। আমার বরিশালে 10 বছর যাবত। এদিকে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বটতলা বাজারের মাংসের দোকানের পেছনে দা দিয়ে কুকুরটিকে জবাই করার চেষ্টা করে অভিযুক্ত রায়হান। এক পর্যায়ে কুকুরটি পালিয়ে যায়। এ সময় কুকুরটির গলা থেকে রক্ত ঝরছিল। পরে হালিমা খাতুন স্কুল এলাকায় কুকুরটির মৃত্যু হয়। কসাইখানায় বসে জবাই দেওয়ার সময় হচ্ছে গিয়েও পালিয়ে যায় এবং বাইরে যাওয়ার পরে লোকজন খবর দেয়, এখানে একজন প্রত্যক্ষদর্শীদের স্থানীয়, তারপর রিমেলে এসে দেখে যে ও মারা গিয়েছে। ওকে এখানে মেইনলি হচ্ছে গিয়ে মাংসের দোকানে মাংস হিসেবে চালিয়ে দেওয়ার জন্যই ওল ভ্যাকসিনেটেড, ও বেল পরা, ওর আলাদাভাবে বেল্ট আছে, ওর নাম আছে, তোকে তো খালি খালি জবাই দেওয়ার কথা না কেউ। আজকে যখন এই বাজারটা শেষ হয়ে গেল, মানে বেচাকেনা শেষ, তারপরে রায়হান নামে একটা ছেলে, অল্প বয়সী হবে হয়তোবা, ওইখানে শেঠ, যে কুকুরটাকে মারছে সে কুকুরটার নাম হচ্ছে শেঠ, ওই ওকে ওইখানে প্রথমে আগে বেল দিনেকে গলায় ফাঁস দিছে, ফাঁস দিয়ে মারার চেষ্টা করছে, যখন দেখছে মারতে পারে নাই, পরে করছে কি একটা ওই যে জবাই দেওয়ার যে রান্দা বা কিছু একটা থাকে বটির মতো, সেটা দিয়ে গলায় পোঁচ দিছে, পোঁচ দিয়ে রক্ত অল্প একটু ঝুলেছিল। এই কুকুরটা হত্যা করছে, আমরা যতটুকু ধারণা করতেছি এই কুকুরটাকে সে গরু বা খাসির মাংস বলে দোকানে দোকানে সে সেল করবে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুল হক জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। কুকুর জবাইয়ের বিষয়টা আমি সুনিশ্চিত না, ওখানে পুলিশ গিয়েছিল, বলেছে একটা কুকুরকে মেরে ফেলা হয়েছে, তো কুকুরের যে মালিক পক্ষ তারা আইনগত ব্যবস্থার জন্য থানায় আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।